নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোমমেড ফুচকার রেসিপি। তো ফুচকা তৈরি করার জন্য আমি প্রথমে ডাল আর আলু একসাথে সেদ্ধ করতে দেব। এগুলো ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। ডাল আমি আগের দিন বিকেলে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি এগুলো তৈরি করব। তো এখন আলু আর ডাল ভালোভাবে ধুয়ে এবার আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি রাইস কুকারে। এখন সেদ্ধ করতে দেওয়ার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর একটু জল লাগবে, তো জল দিয়ে দিলাম। এখন সেদ্ধ করতে দেব, ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম। আপনারা যারা বাড়িতে বসে ফুচকা তৈরি করে খেতে চান, আমার রেসিপিটি ফলো করবেন, আশা করি ভালো লাগবে। তারপর সেদ্ধ করতে বসি আমি। এখন সুইচটা অন করে দিয়েছি, এখন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এপাশে আমি বাজার থেকে কিছু ফুচকা কিনে এনেছি। দেখুন, এই ফুচকাগুলো বাজার থেকে কিনে এনেছি আমি, এগুলো অনেক ভালো হয়, বাসায় তৈরি করা যায়। আমি আরও একটা ভিডিও তৈরি করব, যেটাই বাসায় তৈরি করা ফুচকা আপনাদেরকে দেখাতে পারবো। তো ফুচকাগুলো প্রথমে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য আমি গ্যাস অন করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো মনে হয় তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে একটা দিয়ে দেখছি তেলটা গরম হয়েছে কিনা। ভালোভাবে একটা দিলেই বোঝা যাবে। হ্যাঁ, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমার ফুচকাটা ভালোভাবে ফুলেছে। তো এখন আমি একটা একটা করে সব ফুচকাগুলো ভেজে নেব। দেখুন কিভাবে একদম বলের মতো করে ফুচকাগুলো ভাজা হচ্ছে, অনেক সুন্দর লাগে দেখতে। আমি আরও একবার দেখিয়ে দিব আপনাদেরকে। এভাবে আমি সবগুলো ফুচকা ভেজে নিয়েছি, দেখুন একটা বলে তুলে নিয়েছি। এপাশে আমি আগে যে আলু আর ডালগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম, সেগুলো সেদ্ধ হয়ে গেছে, এগুলো মেখে নেব। তো আমি আরেকটা বাটিতে মেখে নিয়েছি। এপাশে কিছু পেঁয়াজ কুচি, মরিচ কুচি করে নিয়েছি, এগুলো আলু মাখতে দরকার হবে। তো এখানে আমি টক জল তৈরি করছি। টক জল তৈরি করার জন্য প্রথমে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলের সাথে তেঁতুলটা ভালো করে চটকিয়ে ওখানে কিছু শুকনো লঙ্কা ছিটিয়ে দিয়েছি, গুঁড়ো করে, মানে ভেজে তারপর শুকনো লঙ্কা গুঁড়ো করে ছিটিয়ে দিয়েছি। এখন লেবুর রস ব্যবহার করছি। এখন এখানে আমি একটা লেবু ব্যবহার করেছি। তো লেবুর রস দিলাম, লেবুর রস দিয়ে ভালোভাবে এখন আমি একটু দেব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো একটু স্বাদ বাড়ানোর জন্য লবণ দিচ্ছি। হ্যাঁ, লবণ দেওয়া শেষ, এবার আমি দেব চিনি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমি ভালোভাবে টক জলটা মিশিয়ে নিচ্ছি। টক জলটা মেশানো হয়ে গেছে। এপাশে আমি আলু গুলো ভালোভাবে মেখে নেওয়ার জন্য এখানে ম্যাগি মশলা ব্যবহার করলাম। ম্যাগি মশলা দিলে একটা ফ্লেভারটা ভালো লাগে। ম্যাগি মশলা দিয়েছি, পুরো এক প্যাকেট দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিলাম, তারপরে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আমাদের ফুচকা তৈরি করা শেষ, এখন খাবার পালা। ফুচকা ভেঙে আলু ভরে তার ভিতরে টক জল দিয়ে আমরা খেয়ে নিচ্ছি। আমরা একসাথে অনেকে মিলে খাচ্ছি, আপনারা বাসায় ট্রাই করে